কিরে ওরা কই? ওরা কি কাজে আসেনি? ফোন দিতে পারিস না? ফোনই নাই। তুই তাহলে ভয় আমি ওদেরকে একটু তেল মেরে নিয়ে আসি। মিস্ত্রি, ও মিস্ত্রি, ওঠো গো। সকাল সকাল কে গাছ জ্বালায় আমার? আমি গো কাজে যাব না, আজকে আমার ছুটি। তোমাকে আবার কে ছুটি দিল? ছুটি নিতে গেলে আপনার পারমিশন লাগবে নাকি? মারা গাড়ে ফোন ভরে সকাল 6:30 এলাম লাগিয়ে দিব। গাছ জ্বালায় নাই, তুমি এখান থেকে যাও, এখন আমি ঘুমাবো। এই মা, ঘুমাবো মানে? আমি কন্ট্রাক্টর, আমার সম্মান নাই নাকি? বসো, চা খেয়ে যাও। চা খাওয়ার সময় নাই, পার্টির কাছ থেকে টাকা নিয়ে ফেলছি, কাজে না গেলে আমার মেয়ের গাড় ভেঙে দিবে। তুমি তো পার্টির কাছে টাকা নিয়ে লিছো আর আমাদের কাছে টাকা দিচ্ছ না। বাস যায় তোমার কাজে, তুমি আলাদা মিস্ত্রি থেকে কাজে লেও গা। কাজে যাবো না মানে এখনই যাবো? তুমি যাও, আমি টিফিন নিয়ে ভাত ভরে নিয়ে আসতেছি। তারপরে এসো, আমি চললাম। অবস্থা এবার তো মনে হয় ঘরে চাল ডাল সবগুলো ওদের বাসায় দিয়ে আসতে হবে। লেবার লেবার বলবে না। বোকা সদা, ঠিক টাইমে তো কাজে যাই না। লেবার সারাদিন লেবারই থেকে যাবি। তুমি আজকে যা বলবে বলো, আমি কাজে যাবই না। কেন যাবি না? ঘরে খাবার টাকাই নাই। এলে 10 টাকা, 10 টাকা দিয়ে বিড়ি ছেড়ে কিছুই হবে না। শুয়ের বাচ্চা লেবার তুই সারাদিন বিড়ি খাস। আমার একটা শর্ত মানতে হবে। বেশ বেশ, তাড়াতাড়ি বল। যখন মন চায় তখন বিড়ি খাবো, কিছুই বলতে পারবে না। মাথায় একটা বাড়ি দিব, শর্ট ফড়াই মরে যাবি। গাড়ি মারা তো কাজে যাবো না। বলবি তাই হবে, তাড়াতাড়ি কাজে যা। বেশ চলো, তুমি চলো, আমি চললাম। আচ্ছা আমি ঘরটা একটু ঘুরে দেখি। তোকে ইট বয়তে কে বললো? কোন শুয়ার বাসায় এত সাহস? কন্ট্রাক্টর বললো। কন্ট্রাক্টর না বাল, ও কাজের সমস্ত কোন গ্যারি নাই। বল বল বল, আমি তো কিছু শুনি নাই। ওই তো কন্ট্রাক্টর। বলো কি বলছিলে? আমি তো কিছু বলি নাই। এই শালা, আমি আর ইট বয়াবো নাকি? না, তোর আর ইট বয়াতে হবে না। তুই এসে আমার মাথার উকুন গুলো বাইসে দে, বেঁচে দিচ্ছি, চলো। ওই বোকা সুদা, তুমি কি বলতে চাইছো? আমি কাজ করতেছি, গাড়ি মারা দেবো, তুমি আলাদা মিস্ত্রি দেখো, আমি চলে যাচ্ছি। দারুণ কাজ করছো, ভালোই প্লাস্টার করছো। আমার মিস্ত্রি বলে কথা, সেটাই বলো। আমি কি বল, কি করব বললা না? এই বাড়া, একে আবার আলাদা করে বুঝাইতে হবে। দেখছিস তো আমরা কথাই বলতেছি, তোকে বললে তুই বালেই বুঝবি না। তোমাকে আজকে আর প্লাস্টার করতে হবে না। এক রুমে ভুল করে 2টা দরজা হয়ে গেছে, তো তুমি একটা একটা দরজা বন্ধ করে দাও।
আচ্ছা ঠিক আছে, তুই ইট বুয়া, তুই ইট বুয়াতে কে বললো? আমার মেস্তেরি বললো। কোন শহরের বাচ্চা মেস্তেরি বললো? তোর মেস্তেরি তো আমি। তুমি না, মেস্তেরি বললো। ওইটাই তো বলছি বোকা চোদা, তোর মিস্ত্রি তো আমি। যার নাই কাজের চিড়ি সে করে মিস্ত্রি। কি হলো রে? ইট বোয়াচ্ছে। ও কাকে বললো ইট বোয়াচ্ছে? কে লেবারটা? লেবার বলবে না, এতে আমার কোনো দোষ নাই, মিস্ত্রি বলেছে তাই আমি হেগেছি। যাই তাহলে সান্টা করে আসি। একটা বাহানা পাইলে তো থাকি বার শুরু। হ্যাঁ চুপচাপ হাতটা মুছে কাজে লাগা। তো গাইস দেরি কি আর, যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন, কেননা প্রতিনিয়ত এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যারা যারা এই সেকেন্ড পার্টি দেখেছেন, তৃতীয় পার্টি চান, থার্ড পার্টি চান, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি সেকেন্ড পার্টি থেকে থার্ড পার্টি অবশ্যই আরও বেশি সুন্দর হবে। আর যারা ফার্স্ট পার্ট দেখেন নাই, তারা লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনার ফার্স্ট পার্ট দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।